করল যখন বদরের ওহদের দিন, রাসূল পরামর্শ চাইলেন লোকেদের সামনে যে যে ধরা পড়েছে থেকে কি করা যায়। হযরত উমর বলছেন, আল্লাহ রাসূল দানি আন ফজসানিয়াতাই, হে রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমি এই শয়তানের সামনের ও দিকের দাঁতগুলো উপর দিক থেকে দুটা আর নিচু দিক থেকে দুটা চারটা দাঁতকে প্লাস দিয়ে তুলে নিব, তার দাঁতগুলোকে খুলে নিব, সামনের গেটটাকে ফাঁকা করে দেব, উপরের দাঁত দুটো থাকবে না, নিচের দুটো দাঁত থাকবে না, একবারে পুরো রাস্তাটা ডাইরেক্ট হয়ে যাবে। আর এই রকম যদি হয়ে যায় তাহলে তার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি আওয়াজ বেরোবে না, সুন্দর সুন্দর কথা বেরোবে না, কেন যে মানুষের যদি দাঁত না থাকে আমরা তাকে ফোগলা বলি, আর ফোগলা মানুষের মুখ দিয়ে ভালো শব্দ বের হবে না, আর ভালো শব্দ যদি বের না হয় তাহলে মানুষের কেউ শুনতে চাইবে না। দেন আর দাঁত দুটা তুলে দেব, দাঁত উপরের দুটা নিচের দুটা তুলে দিলে কি লাভ হবে? হাত্তা লা তাকুম মুখাতাবান ফি কুরাইশ, কুরাইশের মধ্যে দাঁড়িয়ে আর মিষ্টি করে ভাষণ দিতে পারবে না, আর ওর ভাষণ চলবেও না, কেউ শুনবেও না, ওই ফ ফ ফ ফ ফ করে কথা বলবে। রাসূল বলছেন, হাগো জিন্দা মানুষের জিন্দা দাঁত তুমি এইরকম করে ধরে খিঁচে নিবে, কত ব্লিডিং হবে আর কত কষ্ট হবে লোকটার, যে এখন তো কষ্ট হবে এরপরে তার দাঁত গজাবে না, জিন্দগির মতন লোকটা ক্ষতিগ্রস্ত হবে, এত বড় ক্ষতি করা যাবে না গো, না 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 এর দাঁত তুলিও না, একটু নরম হও। শিক্ষা নেন সহনশীলতা কাকে বলে, নরম মিজাজ এবং নরম প্রকৃতি ধারণ করার যে কি প্রতিফলন আর তার যে কি রেজাল্ট আসে সেটার শিক্ষার জন্য আপনাকে বলছি। রাসূল বলছেন হাজার তোমারকে নরম হও, এত শক্ত হইও না, এত শক্ত হওয়া ভালো নয়, উমার ছেড়ে দাও লোকটাকে, দাঁত তুলিও না, দাঁত তুলতে হবে না। রাসূলের কথাটা থাকলো, সেই দিনের মতো সাহাল বিন উমাইরকে, সোহাইল বিন আমরকে আল্লাহ রাসূল ছেড়েই দিলেন। এবার এখান থেকে চলে গেল, তো চলে যেতে গেলেও ওর মনে কিন্তু একটা জিনিস বিধেই গেছে, কি এত জুতে পাওয়ার পরে মুসলমানেরা আমার কোনো ক্ষতি করেনি, আল্লাহ রসুল আমার কোনো ক্ষতি করতে দেননি, তো তাহলে এখনও মুসলমান না হতে গেলে মনটা খানিকটা খানিকটা ইসলামের উপরে এবং মুসলমানদের উপরে অনেকটা নরম হয়ে গেছে। রেজাল্ট কি ফলছে দেখুন, সহনশীলতার। ছয় হিজরির শেষের দিকে আল্লাহ রসুল যাচ্ছেন 1400 জন সাহাবিকে নিয়ে, একবার উমরা করে আসবেন, মক্কা দেখে আসবেন, এই উদ্দেশ্যে হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহ রসুলের সবকটি সাথীকে আটকে দেওয়া হলো। কি বলল তারা, এদিকে তাকান, কুরাইশের লোকেরা বলছে একবার বদরের যুদ্ধে হেরে গেছি, ওই ঘাগুলো আমাদের দগদগে হয়ে আছে, আমরা তারপরে ওহুদের যুদ্ধে হেরে গেলাম, আমাদের বেশ কিছু লোক মার্ডার হয়ে গেল, সেই ক্ষতগুলো আমাদের দগদগে হয়ে আছে, আমরা এখন বিষণ্ণ, আমরা এখন ভারাক্রান্ত, আমাদের মন ব্যথাই ভরে আছে, আর এই হালাতে তোমরা মদিনা থেকে এসেছো আমাদের মক্কা নগরীতে কাবার জিয়ারত করবে বলে, শোনো শোনো শোনো, তোমাদেরকে হরগিজ হরগিজ কাবার জিয়ারতে যেতে দেওয়া হবে না, তোমরাকে কোনো মতেই মক্কায় আমরা ঢুকতে দেব না। আটকা পড়ে গেল, আটকা পড়ে গিয়ে দুদলে কথা চলতে লাগলো। রাসূল একবার পাঠাচ্ছেন লোক, জবাব আসছে না, কোনো কথা শুনতে হবে না, সুযোগ দিতে হবে না, আবার যাচ্ছে, আবার ফিরে আসছে, এদিক থেকে লোক যাচ্ছে ওদিকে, ওদিক থেকে লোক আসছে এইদিকে, কথা চলছে কিন্তু কোনো সমাধানের পথ এগিয়ে আসে না। আর রসুল হুদাইবিয়ার মাঠ ছেড়ে সাহাবিদেরকে নিয়ে ফেরত আসছেন না, ইচ্ছা কি, আল্লাহর ঘরকে দেখব, আল্লাহর ঘরের চারিদিকে তোয়াফ করব, এই একটা পবিত্র সংকল্প নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কি করে এইভাবে ফিরে যাওয়া যায়। শেষ পর্যন্ত দেখেন হঠাৎ একটা লোক তার বেটাকে সাথে করে দক্ষিণ দিক থেকে হাঁটতে 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 চলে আসছে। রাসূলকে এইখান থেকে যে দেখতে পেয়েছেন 50 মিটার দূরে, 60 মিটার দূরে, তো আল্লাহ রসুল তাকে দেখা মাত্রই চিনে নিয়েছেন। সাহাবায়ে কেরাম দূরে থেকে বলছেন,
আল্লাহ রাসূল এটা কে আসছে জানছেন? রাসূল বলছেন চিনতে পারছি গো, লোকটাকে দেখা দেখা লাগছে, এটা কে? কাছে যখন এলো প্রমাণ হলো এই সেই লোকটা যেই লোকটাকে আল্লাহ পাকের নবী আজকে 4 বছর আগে ওহদের যুদ্ধের দিন ক্ষতি হতে দেননি, দাঁত উপড়ে নিতে দেননি, তাকে মাফ করে দিয়েছিলেন, আর সেই লোকটা মাফি পেয়ে সুস্থ দিমাগে সুস্থ মনে বাড়ি ফিরে এসেছিল, এই লোকটাই সেই লোকটা, তার নাম হলো সুহাইল। রসুল মনে মনে বলছেন, ঐতিহাসিকগণ লিখে দিয়েছেন সাহাল আল্লাহ আমরানা, এর নাম সোহাইল। সোহাইলের মানে কি? অল্প নরম, খুব নরম নয়, আর তর্জমা কি? অল্প নরম। তা আল্লাহ যখন একে অল্প নরম করেছে তো ওর তুলনায় হাজারটা আছে কঠিন শক্ত, কঠিন শক্ত মক্কার লোকেদের মধ্য থেকে এই লোকটা অল্প নরম, আল্লাহ দিবে এই অল্প নরমই আমার কাজ হয়ে যাবে, ওকে আসতে দাও। বসে গেল, আলোচনা শুরু হলো, হযরত আলী আছেন, আল্লাহ রসুল আছেন, অন্যান্য সাহাবিরা আছেন, আলোচনা শুরু হলো। কি আলোচনা হলো? দেখুন, আপনাকে এইবার মক্কা যেতে দেওয়া হবে না, আপনি এবার ফিরে যাবেন, আগামী বছর আসবেন, কিন্তু আসতে গেলে মাত্র 3 দিন আপনাদেরকে থাকতে দেওয়া যাবে, 4 দিন আপনাদেরকে মক্কায় আমরা থাকতে দেব না। আর আপনারা এইবার যে আসবেন তো আসতে গেলে আপনাদেরকে সাথে তরবারি আনতে দেব না, চাকু বন্ধু গুলি বারুদ আর কিছু যদি থাকে কোনো অস্ত্র নিয়ে মক্কা আসতে পাবেন না, খালি হাত আসতে হবে, আর 3 দিন থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে হবে। এটাই হলো আপনাদের সাথে আমাদের কথা, আরও কথা আছে আমি অতটি বললাম না। তো চুক্তিটাতে রাজি হবে দুপক্ষ তাহলে তো লিখবে, এবার কথাটার উপরে চুক্তিটার উপরে রেজামান্দি হলো এই দলের এই দলের। এবার চুক্তি লিখতে গিয়ে কাগজ নিয়ে এসে কলম দিয়ে যখন লিখছে তখন লিখছে ডাকে তো হযরত আলী, লিখতে গিয়ে প্রথমেই উপরে কি লিখতে হয়, যে কোনো কাজ করতে গেলে প্রথমে উপরে কি লিখতে হয়, কি লিখতে হয় জি? বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই কথাটা লিখেছেন হযরত আলী, বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সোহাইল বলছে আমরা তো এরকম করে লিখি না, আর আমরা এটা বলিও না, এটা লিখতে হবে না। সবটি সাহাবি বড় বড় চোখ করে বলছে আরে এ তো ভালো কথা হলো, এটা তো লিখতে দিবে না মানে? বলছে আরে তুমি ছাড়ো না, আমরা যেটা লিখি ওটাই লেখো, বিসমিল্লাহের রহমানের রহিম আমরা মানি না, আমরা লিখতে দিব না। দেখেন বিসমিল্লাতে আবার কেমন গলত আর কেমন গোলমাল শুরু হলো। তখন বলছে তাহলে কি লিখতে হবে? তো বলছে এই জায়গাটাতে বিসমিল্লাহের রহমানের রহিম না লিখে আমরা আরবের জাহেলিয়াতের যুগের লোকেরা কি লিখি, বেআউনিহি তাআলা বে ইসমিহি তাআলা, আল্লাহর সাহায্য নিয়ে লিখছি, আল্লাহর সাহায্য কামনা করে এই কাজটা আরম্ভ করছি, এই কথাটা বলি। আমরা রহমানুর রহিম কোনো দিন লিখি না, কোনো দিন আমরা বলি না। রাসুল বলছেন হযরত আলীকে ওটাই লেখো, ও যে বলছে যেটা লিখতে বলছে এটাই লেখো। হযরত আলীর গা বিষ 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 করছে, কি করবে? রাসুল বলছেন ওটাই লেখো। তো মানেটা তো কাছাকাছি একই, কিন্তু রহমানের রহিম এ দুটো কথা ছাড়া পড়লো, কিন্তু মতলবটা কাছাকাছি চলে এলো ওই কথাটাতে, তখন ওইটাই লেখা হলো। এক এক জঞ্জাল, গার জোরে মানতে হচ্ছে। আর এই কথাটি যে বলছে তো এই বলছে, অন্য লোক ফের বলে না। তারপরে বলছে এইবার লেখো, চুক্তিটা লেখা হয়ে গেল। শেষের বেলায় চুক্তিটাতে কি লিখছে? আল্লাহ রসুলের নাম লিখতে হবে। তা আল্লাহ রসুলের নাম কি লিখা গেল? ওখানে লিখছে মুহাম্মদ রসুলুল্লাহ, লিখতেই তো হবে শেষের বেলায়। আপনি আপনার চিঠির শেষে নাম লিখবেন না? লিখছে মুহাম্মদ রসুলুল্লাহ। সোহাইল বলছে এবং সোহাইলের বেটা বলছে আর তার সঙ্গীগুলো বলছে কি লিখলে শেষের বেলায়? তো বলছে মুহাম্মদ রসুলুল্লাহ। যেমনি এই কথাটা শোনা সোহাইল সাথে সাথে বলছে আমরা রাসুলুল্লাহ মানে আল্লাহর রাসুলকে যদি মেনে নিতাম তাহলে তো কোনো ঝগড়াই হতো না রে ভাই, একে তো রসুল বলে মানি না তার জন্য তো আমাদের এত ঝগড়া, আর তুমি চিঠির শেষে কি লিখলে? মুহাম্মদ রাসুলুল্লাহ, আমরা রাসুলুল্লাহ মানি না, লিখতে আমরা দেব না, রাসুলুল্লাহকে কেটে দিতে হবে, ওই না কাটলে কিন্তু আমরা ওতে সই করবো না, আর আমরা এটাকে চুক্তি বলে মানবো না, এটা তোমরা যা করো। হযরত আলী থামতে না পারে বলছে না হরগিজ কাটবো না,
আল্লাহ রসুল তো রসুল, আমরা কাটবই না এটা কথা। ওরা বলছে না কাটবে তো আমরা সই করবো না, আমরা চুক্তি মানব না। রসুল বলছেন কি লিখতে হবে, কি লিখতে হবে তাহলে তোমাদের কথাটা কি? এরা বলছে আপনি লিখুন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আপনি লিখুন আপনার বাপের নাম। আমি কে? তো আমি মুহাম্মদ, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। রসুল বলছেন আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, যা আমি মুহাম্মদ আল্লাহর রসুল তা। এরা বাঁকা সোজাটা বুঝে না, তো সোজা যখন বুঝে না তো বাঁকাটাই বুঝুক। বাঁকা বুঝতে গেলেই এই লোকটাই আর একদিন হয়তো আরো খানিক বুঝবে, তারপরে সোজা হয়ে যাবে। তো বাঁকাকে সোজা যদি সঙ্গে সঙ্গে করো তো উল্টা রেজাল্ট হবে। আল্লাহ রসুল আলীকে বলছেন না 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 না, ও যা বলছে তাই লেখো, মুহাম্মদ রাসুলুল্লাহ বাদ দিয়ে দাও, দিয়ে লেখো মুহাম্মদ এবং আবদুল্লাহ, আল আবদুল্লাহর বেটা মুহাম্মদ এটাই লেখো। এই মোটা ভজন যদি ইয়াতি রজি থাকে তো এটাতেই হোক, আর একদিন সোজা হয়ে যাবেই। কি করে হবে সোজা জানেন? যারা জিদ্দি লোক হয় তারা পড়েও খুব তাড়াতাড়ি। এক চোদ্দ আনা রাজা একদিন ঝোঁকের মাথাতে বলছে কি, আমি সোনাকে হারাম করে দিলাম, একটা কোনো বেটি ছেলের গলায় আর কানে যদি সোনা দেখতে পেয়েছি তো সুলিতে ঝুলিয়ে দেওয়া হবে, সোনা হারাম। ইশালা খামখিয়ালি রাজা, তো বেটি ছেলে পিলে তো ভয় খেলে জানলে, এত সুন্দর সুন্দর সোনার গয়না জেওয়ারাত, আমরা তাহলে কি করবো? এই পাবলিকের বেটিরা আওয়াজ তুলতে পারেনি, রাজপ্রাসাদে যেগুলো বেটি ছেলে আছে এরা তখন বলছে তো আমরাও তো বেটি ছেলে, তাহলে আমাদেরকে সোনা খুলে খুলে ফেলে দিতে হবে। তখন গাল চুলকে ছাড় করছে, হ্যাঁ রে কথাটা তো তখনই কহিতে হয়তো, যে রাজার বাড়িতে যেগুলো মেয়ে ছেলে আছে ওগুলো বাদ, তো ওটা কথা তো বলিনি। এখন তো সোনা তো সবাইকে খুলতে হবে, হিসাবে একও খুলতে হবে আর একও খুলতে হবে, এত বড় ভুল কাজ করে দিলাম, এ ভুলটাকে কে সোজা করতে পারবে? ভালো আলেম দেখো তো, জ্ঞানী লোক দেখো তো, দক্ষিণ মাথা থেকে একটা জ্ঞানী লোককে নিয়ে আসা হলো, এসে বললো পারবে সামাল দিতে? ভুল একটা করে বসেছি, তো ভুল একটা করে বসেছি তো এই ভুলটাকে কী করে সামলানো যায়? সামাল দেওয়ার বুদ্ধি থাকে তো সামাল দাও, আমার ইজ্জতের প্রশ্ন হয়ে গেছে। কী হয়েছে? তো এই ঘটনা, চট করে উ তখন বলছে, তারপরে একবার উঁচু জায়গাতে খাড়ো হয়ে বলছে, রাজারা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়, ওদের মুখ থেকে গলত কথা বের হয় না, যেটাই বাহির হয় সেটা সত্য কথা বের হয়। অতএব যত বেটি ছেলে আছো রাজার মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটা হলো হারাম, খবরদার খবরদার, সোনা পড়বে না, সোনা তোমাদের জন্য হারাম। রাজার মুখ থেকে হক কথাই বেরিয়েছে, এটা না হক কথা নয়। রাজা কইছে, রে সলমান ওবায়দুর রয়েছে দিকে তো, কী করবো হুজুর? বলছে একে দিনের বেলায় সুলিতে চড়া চড়া, এক্ষুনি চড়া। এখানে এমনি এমনি করে কাঁপছে, বলছে হুজুর কিসের জন্য সুলিতে চড়াইবেন? বলছে হারে হারামখোর, আমি তো ইজ্জতে পড়ে গেছি কি বলে, যে সোনা হারাম আমি বলে বিপদে পড়েছি, আর তুই ফের ওইটাই দোহেরা কি বলছিস যে সোনা হারাম? তুই কত বড় পণ্ডিত বে, চড়াই একে সুলিতে। সুলিতে তো দিন দুপুরে ঝুলিয়ে দিল, দিয়ে আর একজনকে ডাকতে পাঠালো, মধ্যপাড়া থেকে একটা লোক এসেছে। আসার পরে তখন বলছে কি করতে হবে হুজুর, কি ব্যাপার? বলছে এই এই ঝামেলাতে পড়েছি। মনে মনে বলছে আল্লাহ রে, তোর মতন চোদ্দ আনা এই কথা না বলবে তো আর কে বলবে? আর ভালো কথা বলেছিল গতকালকে একটা মৌলভী সাহেব, তো তুমি তাকে সুলি দিয়েছো, তো মৌলভীটারও কিছু মাইন্ড কম ছিল বলি না কাজ করেছে। এমন কাজ করতে হবে যে তোর চোদ্দ আনা যেন দিনের দিন আরও বেড়ে যায়, আর আমার মতো লোকটা যেন তোর হাতে না মরে, এতগুলো বুদ্ধি আমি পুষে রেখেছি। চট করে তখন বাহির হয়ে বলছে, শুনেন একটা এমন কলা কৌশল আপনাকে আমি করে দিচ্ছি, আপনার ইজ্জত থেকে যাবে আর আপনার নাগরিকদেরও কোনো বেইজ্জতি হবে না, এটা ফয়সালা যদি করা যায় তাহলে। কিরে বাবা কী করবি? শুনেন না আমি কী বলছি। উঁচু জায়গাতে দাঁড়িয়ে তখন বলছে, ও বেটি ছেলেরা, তোমরা যত 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 সুন্দরী বেটি ছেলে আছো, তোমাদের উপরে সোনা হারাম আছে, আর যারা যারা তোমরা সুন্দরী নও, যারা যারা তোমরা বান্দরী, তোমাদের জন্য সোনা হালাল করা আছে। অতএব এই কথার উপরে তোমরা কালকে থেকে আমল করো, এটাই হলো তোমাদের ফতোয়া। রাজা খালি গাল চুলকে ঝাড় করছে, হবে তোর কথাটাও তোমাকে টেঁড়ে টেঁড়ে লাগছে খানিক খানিক, তোকে ঝুলিয়ে দিব নাকি বে? বলছেন না না, সবুর করেন সবুর করেন সবুর করেন, যা বলেছি ভালো বলেছি, আজ যাবো বাড়ি, বাড়ি যা, যদি আমল ভালো মিলে তাহলে তো বাঁচলি না, তো আট দিন দেরি হলেও তোকে সুলিতে দেব।
আট দিন পরে এসে দেখা করতে, বলছে কী খবর দেশের এলাকার? তো বলছে আমার কাছে কানে কানে খবর আসছে যে শৈলমারির দিকে যাচ্ছি তবুও, বিশনপুরের দিকে যাচ্ছি তবুও, ভিট্টাপাড়ার দিকে যাচ্ছি তবুও, ধানগাড়ার দিকে যাচ্ছি তবুও, কোনো একটা গলিতে একটা পেটি ছেলে দেখা যায় না যে যার গলাতে হার আছে, না যার কানে দুল আছে, না হাতে পলা আছে, কাউরে কাছে সোনা দেখতে পাওয়া যায় না। অথচ তুই তো বলেছিলি যারা সুন্দরী তারা পড়বে না, আর যারা কম, যারা সুন্দরী নয় তারা পড়বে, তো কেউ যে পড়ে না। তখন বলছে রে চোদ্দ আনা, তুই নেহি চোদ্দ আনা, দেশের বেটি ছেলেটি কি চোদ্দ আনা? কেউ যদি একটা ভুল করে গা কানে সোনা লাগিয়ে থাকে আর গলায় হার দিয়ে থাকে, তো বাকি বেট ছেলেটি কী করবে? ছেড়ে দেটে ছেড়ে দে, ও ওর সুরাত ভালো নেই, তার লেগে গলায় দিয়ে আছে, রাজা তো কহে দিয়েছে যারা বদ সুরাত তারা গায়ে দিতে পাবে, আর যারা ভালো সুন্দরী তারা গলায় পড়তে পাবে না। তো দুনিয়ার কোন বেটি ছেলে বলবে যে আমি সুন্দরী নই? হ্যাঁ, এখনই মোটা মোটা থাপলি থাপলি মুখ, তাও দেখছি গলার হার খুলে দিয়ে বসে আছে। কিসের লাগে গলার হার খুলেছিস? আর রাজা যে কহেছে যারা সুন্দরী তারা গলায় পড়বে না, তার মানে কি ইও সুন্দরী? এখন গোটা গাঁ সুন্দরী, গোটা দেশ সুন্দরী, একটাও অসুন্দরী বেটি ছেলে নাই। তাহলে মোটা ভজনকে সোজা করার জন্য কৌশল হলো এটাই, বুদ্ধিমান লোকের মগজ থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাকের রসুল বলছেন এই আরে আমি তো আবদুল্লাহর বেটা, এটা তো ঠিক, এখানে তো তো মানছে রাসূলুল্লাহ বলে মানবে না, তো ওইখানে তো বেঠিক নয়, ওখানে সত্য, কিন্তু এরা মানবে না, ছেড়ে দাও। পরে দেখা যাচ্ছে রসুল এই চুক্তির উপরে স্বাক্ষর করে দিয়ে বাড়ি চলে এলেন। মাথায় রাখেন কথা, মাথায় রাখেন, এখানে দ্বিতীয় হিজরির শেষের দিকে বদর এই ওহদ যুদ্ধের দিন ছাড়া পেয়ে গেল, না তো দাঁত সেদিন উপড়ে নিত হাজরা তোমার। তো রসুল মেহরবানি করলেন, তারপরে ফল পেলেন ছয় হিজড়িতে, আর ছয় হিজড়ির দিন ভালো ফল ফললো কি? কোনো মুশিরেক রাজি হয় না চুক্তি করতে, আর সোহেল বিন আমরেসে চুক্তি করলো, যদিও একটু টেঢ়া বাঁকা হলো, চুক্তিটা তো হলো। এই চুক্তিটা লাস্টিং করলো না ওদের চরিত্র গুণে, ফতে মক্কা হয়ে গেল। আর যেদিন ফতে মক্কা হয়ে যাচ্ছে, যেদিন ফতে মক্কা হয়ে যাচ্ছে সেই দিন আল্লাহ পাকের রাসূল বিদায় হয় ফতে মক্কার পর, বিদায় হজের দিন আল্লাহ রসুল যে মিনা মিনার মাঠে গিয়ে মাথার চুল কাটবেন, সব হাজিরাকে চুল কাটতে হয়, তওয়াফ করার পরে সাই করার পরে চুল যে মাথার কাটতে হবে, হালাল হতে হবে, তো রসুলের যেটা নাপি চুল কাটছে আর মেঝেতে ঝরে ঝরে পড়ছে, তো যতটি চুল মাথা থেকে ঝরে ঝরে পড়ছে সব কটি চুলকে এমনি এমনি করে ধরছে আর উঠিয়ে উঠে পকেটে ভরে নিচ্ছে, এমনি করে ধরছে আর পকেটে ভরে নিচ্ছে, এরকম করে ভরে নিচ্ছে, রসুলের মাথার চুলকে পকেটে ভরছে, লুকিয়ে রাখছে এইটিকে বাড়িতে রাখবে বলে। লোকেরা বলছে এ লোকটা কেজি, আল্লাহ রসুলের সব চুলটিকে এরকম করে একা একা কুড়িয়ে নিয়ে নিল, আল্লাহ রসুলের বরকতময় চুলগুলোকে জমিনে ফেলবে না বলে চুল কুড়িয়ে পকেটে ভরছে, এর নাম কিজি? লোকেরা কি বলছে এই লোকটাকে চেনো না, এই লোকটার নাম হলো সোহাইল ইবনে আমর, এই লোকটার নাম হলো সোহাইল, এই লোকটাই আজ চার বছর আগে আমাদের সঙ্গে এখানে হুদাইবিয়ার মাঠে চুক্তি করার টাইমে কড়াকড়ি করেছিল, কিন্তু মুশরিকদের চাইতে কম কড়াকড়ি করেছিল, আল্লাহ রসুল তাকে ওই ওহদের দিন মাফ করে দিয়েছিলেন, তার দাঁত তুলতে দেন নাই। তার ফল কী ফলল? রসুল সহনশীল হলেন, রসুল তার প্রতি বিনয়ী হলেন, রসুল তার প্রতি নরম ব্যবহার দেখালেন, ফল ফলল ছ বছর থেকে সাত বছরের মাথায়। যেই লোকটা আল্লাহ রসুলকে রসুল বলে মানতে রাজি ছিল না, আর সেই লোকটাই আজ রসুলের মাথা থেকে খসে খসে পড়ে যাওয়া চুলগুলোকে নাবির মোহাব্বতে নিজের পকেটের ভেতরে করতে আছে। দেখুন তো ভালোবাসা কাকে বলা যায়, দেখুন তো মনটা নরম কাকে বলা যায়, আর দেখুন তো সহনশীল হতে গেলে তার পরিণাম কী পাওয়া যায়।